हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल क्लास सिक्स रायो मार्टिन प्रश्नविचित्र 2022 तृतीय पर्याय क्रमिक मूल्यायन परिवेश और विज्ञान आगे क्लासे आमरा मधुशिका पर्षद प्रदत्त नमूना प्रश्नपत्रटा शुरू करेछिलाम। आगे दिन एकटा पार्ट दिएछिलाम, बोलेछिलाम दुटो पार्टे आमरा एई पेपारटा शेष करब। तो आजके एटा सेकेंड पार्ट। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে এই ভিডিওটা, আর প্লেলিস্টে পাবে ডুজুমসের সলিউশন, ফ্রেগরেন্সের সলিউশন, আর তার সঙ্গে প্রশ্ন বিচিত্রের অন্যান্য সাবজেক্টের সলিউশন। তো চাইলে গিয়ে প্লেলিস্ট করে নিজে ইচ্ছে মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। পেজ নাম্বার 209 এর আগের পার্টে সলভ করেছিলাম একা দুইয়ের দাগের প্রশ্নগুলো, আর বাকি রয়ে গেছে তিন চার, সেগুলো এই পার্টে দিচ্ছি। তো তিনের দাগে রয়েছে, দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্ন আছে সাতটা, প্রত্যেকটা প্রশ্নের মান দুই, মোট আছে এখানে 14 নাম্বার। তিনের আগে রয়েছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, উত্তরটা লিখবে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখার কারণ। এক নাম্বার দেবে বাড়ি এবং পাড়ার পরিবেশে রোগ জীবাণু সংক্রমণ এড়ানোর জন্য, দুই নাম্বার বাড়ি ও বাড়ির চারপাশ দূষণমুক্ত রাখার জন্য, তিন নাম্বার গৃহস্থালির বর্জ্যে উপস্থিতিতে মশা ও মাছির উপদ্রব কমানোর জন্য, চার নাম্বার বাড়ির বর্জ্য থেকে উৎপন্ন গন্ধ নাশের জন্য। পরের প্রশ্নে রয়েছে দুই নাম্বারে, তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো, লিখবে বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো প্লাস্টিকের বোতল, এবং একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো সবজির খোসা। পরের প্রশ্নে রয়েছে দেখো তিন নাম্বারে, একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু সুতো ও একটি রুলারের সাহায্যে কিভাবে মাপা যাবে। প্রথমে বাঁকা দাগের ওপর দিয়ে সরু সুতোটিকে দাগ বরাবর বসিয়ে সুতোর ওপর দাগের প্রান্ত দুটিকে চিহ্নিত করতে হবে, তারপর সুতোটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিহ্নিত অংশটি রুলারের সাহায্যে মেপে নিলে বাঁকা দাগের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। পরের প্রশ্ন আছে দেখো চার নাম্বারে, ধাতুদের দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটা আসতে পারে ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো এবং উদাহরণ দাও, অথবা আসতে পারে ধাতুর চারটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো যেহেতু এখানে মেনশন করে দিয়েছে যে দুটো বৈশিষ্ট্য লিখতে, তো তোমরা দুটোই লিখবে, যদি মেনশন করা না থাকে তাহলে কি দুটোকে চারটে লিখবে। লিখবে ধাতুর বৈশিষ্ট্য সমূহ, ধাতুর ওপরের তলে এক নাম্বার দেবে, ধাতুর ওপরের তলে আলো পড়লে চকচক করে, দুই নাম্বার ধাতুকে আঘাত করলে বিশেষ এক প্রকারে শব্দ উৎপন্ন হয়, তিন নাম্বার ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, চার নাম্বার ধাতুকে হাতুড়ি দিয়ে পিটলে পাতলা পাত বা লম্বা সরু তারে পরিণত করা যায়। এখানে উদাহরণ আছে, যদি তোমাকে উদাহরণ দিতে বলা হয় তবে উদাহরণ দেবে, যদি বলা না হয় তাহলে উদাহরণ দেওয়া দরকার নেই। তুমি বলে দিচ্ছি উদাহরণটা, উদাহরণ লিখবে সোনা রূপো অ্যালুমিনিয়াম দস্তা ইত্যাদি। পাঁচ নম্বরে আছে দেখো, এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়, লিখবে শুধুমাত্র শীতকালে দেখা যায় এমন দুটি পাখি হলো খঞ্জনা পাখি এবং কাজল পাখি। ছয় নম্বরে রয়েছে, একটা স্প্রিংয়ের স্থিতিশক্তি তুমি কি কি ভাবে বাড়াতে পারো, স্প্রিংয়ের স্থিতিশক্তি বাড়ানোর উপায় পয়েন্ট করে নিও, লিখবে স্প্রিংয়ের স্থিতিশক্তি বাড়ানোর উপায়গুলি হলো, এক নাম্বার স্প্রিংকে দুপাশ থেকে জোরে চাপ দিতে হবে, এক নাম্বার স্প্রিংটি এক জায়গায় স্থির দেখে অন্য পাশ থেকে চাপ দিতে হবে। সাত নম্বর প্রশ্নে রয়েছে, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণী দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য হলো, এক নাম্বার রুই মাছের দেহে আঁশ বর্তমান, দুই নাম্বার রুই মাছের পাখনা আছে যা নেড়ে জলের মধ্যে চলাফেরা করে। এরপর চার নাম্বারে কি বলা হয়েছে দেখো, তিন চারটি বাক্যে উত্তর দাও। চারের একই আছে, যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। যে বাড়িতে খুব বয়স্করা থাকেন তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা খুব বেশি খাড়াই না হলে সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, ভূমি থেকে সিঁড়ি উপরের দিকে ওঠার সময় ভূমির সাথে সূক্ষ্ম কোণে থাকে, অর্থাৎ এটি একটি
নততল। আমরা জানি ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। খাড়াই সিঁড়ির ক্ষেত্রে ভূমি ও সিঁড়ির মাঝের কোণ সাধারণ সিঁড়ির তুলনায় বেশি বলে এক্ষেত্রে সুবিধা কম, তাই বেশি খাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠতে বেশি কষ্ট হয়। দুই নম্বর প্রশ্নে রয়েছে, তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কি কিভাবে আবার ব্যবহার করতে পারো? এই প্রশ্নটা অন্য প্রশ্ন থাকতে পারে, বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার আমরা কি কিভাবে করতে পারি? উত্তরটা লিখবে, বাড়ির বর্জ্য পদার্থগুলিকে বিভিন্ন উপায়ে আবার ব্যবহার করা যায়। যেমন এক নাম্বার, আনাজের খোসা, খাদ্যের উচ্ছিষ্ট অংশ ইত্যাদি পচিয়ে সার তৈরি করা যায়। দুই নাম্বার, প্লাস্টিকের খালি বোতল ও বাতিল রিফিল দিয়ে পেনদানি তৈরি করা যায়। তিন নাম্বার, ছেঁড়া কাগজে রং লাগিয়ে ও আঠা দিয়ে আটকে মুখোশ তৈরি করা যায়। চার নাম্বার, নতুন জামার ভিতরের কার্ডবোর্ড দিয়ে খেলনা কুড়ে ঘর তৈরি করা যায়। পাঁচ নাম্বার, ছেঁড়া কাপড় কেটে সেলাই করে ঝাড়ন তৈরি করা যায়। নেক্সট কোয়েশ্চেন আছে তিন নম্বরে, তোমাকে একটা 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো, তা দিয়ে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য কিভাবে মাপবে? প্রথমে লিখবে, 1 মিটার 5 সেমি সমান 1 × 100 + 5 সেমি। যেহেতু 1 মিটার 5 সেমি আছে, মিটারকে আমাদের সেমিতে নিয়ে যেতে হবে, মিটারকে সেমিতে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই জন্য 1 × 100 করে এটাকে মিটারে নিয়ে যে মিটারটাকে সেমিতে নিয়ে যাওয়া হয়েছে, তার সঙ্গে যে 5 সেমিটা রয়েছে সেটা যোগ করেছে, দিয়ে হয়েছে 105 সেমি। প্রথমে 10 সেমি দৈর্ঘ্যের লোহার তার দিয়ে 10 বার অর্থাৎ 10 × 10 সেমি বা 100 সেমি মেপে নেব। তাহলে এখন লোহার তারটা মানে মোট দৈর্ঘ্যটা যেহেতু 105 সেমি আছে আর লোহার তারটা আছে যেটা দিয়ে মাপবে সেটা হচ্ছে 10 সেমি, তাহলে 10 সেমি দৈর্ঘ্য দিয়ে যদি 10 বার মাপা হয় তাহলে 100 সেমি মাপা যাবে। সেটা এখানে বলা হয়েছে যে তার দিয়ে 10 বার অর্থাৎ 10 × 10 সেমি, কারণ 10 বার মাপবো আর 10 সেমি করে মাপছি, তাই 10 × 10 সেমি বা 100 সেমি মেপে নেবো। তারপর তারটিকে সমানভাবে ভাঁজ করে 10 সেমির অর্ধেক অংশ অর্থাৎ 5 সেমি মেপে নেবো। তো দেখো 10 বার যখন মাপলাম তখন 100 সেমি মাপা হয়ে গেল, এবার আমার পড়ে আছে আর 5 সেমি, তার কারণ আমার মোট দৈর্ঘ্য হচ্ছে 105 সেমি, তার মধ্যে তো 100 সেমি মেপে ফেললাম, এরপরে বাকি রইল আর 5 সেমি। তো এই 5 সেমিটা আমরা কিভাবে মাপবো? তো যে তারটা দিয়ে মাপছি সেটা তো 10 সেমির তার, তো সেটাকে যদি হাফ করে নিই, ভাঁজ করে যদি অর্ধেক করে নিই, তাহলে তো এটা অর্ধেক হয়ে গেল, 10 এর অর্ধেক তো 5, তাহলে 5 সেমি পেয়ে গেলাম। তাই জন্য তারটিকে সমানভাবে ভাঁজ করে 10 সেমির অর্ধেক অংশ অর্থাৎ 5 সেমি মেপে নেবো। এভাবে মোট 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য মাপবো। নেক্সট কোয়েশ্চেন আছে, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? শ্রমিক মৌমাছির কাজ বলে পয়েন্ট করে নেবে, তারপর লিখবে, শ্রমিক মৌমাছিকে মৌচাকে যাবতীয় কাজ করতে হয়। যেমন এক নাম্বার, রানীর যত্ন নেওয়া, দুই নাম্বার, মৌচাক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা, তিন নাম্বার, শত্রু থেকে মৌচাকের সদস্যদের রক্ষা করা, চার নাম্বার, সন্তান প্রতিপালন করা, পাঁচ নাম্বার, ফুলের মিষ্টি রস বা নেকটার সংগ্রহ করা, ছয় নাম্বার, মধু উৎপাদন করা, সাত নাম্বার, মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে দানা নাড়িয়ে বাতাস করে ঠান্ডা করা, আট নাম্বার, বৃষ্টিতে মৌচাক ভিজে গেলে জোরে জোরে ডানা নাড়িয়ে বাতাস করে বাসাকে শুকনো করা প্রভৃতি। পাঁচ নাম্বার প্রশ্ন রয়েছে, পরিশ্রবণের ক্ষেত্রে পরিশ্রুত অবশেষ বলতে কি বুঝে? নিজের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিশ্রবণ করে আলাদা করা যাবে? তো দেখো প্রথম প্রশ্ন উত্তরটাকে দিই, পরিশ্রবণের ক্ষেত্রে পরিশ্রুত অবশেষ বলতে কি বুঝে? ফিল্টার কাগজ দিয়ে পরিশ্রবণ করলে ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে স্বচ্ছ তরল নিচের পাত্রে জমা হয় তাকে পরিশ্রুত বলে, এবং ফিল্টার কাগজে যে কঠিন পদার্থের কণাগুলি পড়ে থাকে তাকে অবশেষ বলে। এর সঙ্গে যে প্রশ্নটা রয়েছে, নিচে কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিশ্রবণ করে আলাদা করা যাবে, তো এখানে তিনটে অপশন রয়েছে, এই তিনটে অপশনের মধ্যে যেখানে একটা ঠিক সেটা আমাদেরকে বাছিয়ে বাছতে হবে। তো দেখো অপশনগুলো কি রয়েছে, রয়েছে চিনি, জলীয় দ্রবণ, তেল ও তেলে গুলে যাওয়া তেল রং আর বালি ও জলের মিশ্রণ। তো বলছে পরিশ্রবণ করে আলাদা করবে, মানে ফিল্টার কাগজের সাহায্যে আলাদা করবে, তো ফিল্টার কাগজের সাহায্যে পরিশ্রবণ করে আলাদা করা যায় বালি ও জলের মিশ্রণটাকে। ছয় নম্বরে আছে, গাছ কার থেকে শক্তি পায়, এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে? গাছ সূর্যের আলো থেকে শক্তি পায়। পরের প্রশ্নটার উত্তর হবে, এই ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর শেষ প্রশ্নটার উত্তর হবে, যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে খাদ্য শৃঙ্খল ভেঙে যাবে।
শেষ প্রশ্নটা রয়েছে, ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত, তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও। তো এটাই শেষ প্রশ্ন, আর শেষ প্রশ্ন উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। দেখো প্রথমে পয়েন্ট করবে বিভিন্ন উদ্ভিদের গোষ্ঠীভুক্তকরণ, তারপর তিনটে কলম করে নিয়ে উদ্ভিদ গোষ্ঠী আর কারণ। প্রথমে ঘাসের কথা জানতে চেয়েছিল, ঘাস হচ্ছে বিরুৎ জাতীয়, তার কারণটা কি, ঘাস নরম কাণ্ডযুক্ত ছোট গাছ, এরা মাটিতে লতিয়ে চলে। এরপরে গোলাপ গাছ, গোলাপ গাছের গোষ্ঠী হচ্ছে গুল্মজাতীয়, কারণ এই যে গুল্মজাতীয় কেন বলা হয়, এরা খুব বেশি লম্বা হয় না, তবে অনেক ডালপালা থাকে, এরা মাঝারি ধরনের উদ্ভিদ, এদের ঝোপের মতো দেখতে হয়। আম গাছ বৃক্ষজাতীয়, এরা বড় ও লম্বা গাছ, এদের মোটা কাঠের গুঁড়ি ও অনেক ডালপালা আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, খুব তাড়াতাড়ি আমি মডেল কোয়েশ্চেন পেপার 1টা দিয়ে দেবো, তাই সঙ্গে থেকো।